ইয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো জুকি LK 1900B মডেলের ইরর 910। দেখেন বন্ধুরা, এই যে ওকে দিলাম, ইরর 910 আসছে। তো বন্ধুরা, 910 কীভাবে সমাধান দিবেন তা আপনাদের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা দেখেন, বারবার এই যে রেডি দিলাম আর 910 আসতেছে, বুঝছেন? দেখেন 910 আমি কিভাবে সমাধান দেব, আপনারা ফলো করেন। দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে পিছনে একটা সেন্সর ফলো করেন। সেন্সরে আমি হাওয়া দিতেছি, ঠিক আছে? হাওয়া দেওয়ার পর দেখতেছি আসলে সেন্সরটা ঠিক আছে কিনা। হাওয়া দিয়া আবার জ্যাকটা একটু লালা ছাড়া দিয়ে তারপর দেখব মেশিন রান হয় কি না। বন্ধুরা হাওয়া দিলাম, এখন মেশিন আবার সুইচ দিয়ে রেডি দিলাম। দেখেন বন্ধুরা, রেডি হয় না। দেখেন আবারও 910 আসতেছে, তার মানে আমার সেন্সরের সমস্যা আছে। হ্যাঁ, আমি আবারও একটু একটা আরেকটু দেখতেছি ঠিক আছে কিনা। একটা খুলব, আপনারা খোলার চেষ্টা করতেছি, খুললাম। এখন একটু ময়লা ভালোভাবে পরিষ্কার করতেছি। এখন আবার একটা লাগিয়ে মেশিন অন করে দেখব মেশিন অন হয় কি না। দেখুন বন্ধুরা, মেশিন ওকে হইতেছে না। এখন আমরা অন্য একটা মেশিন থেকে সেন্সর আনলাম, এই মেশিনটা সেন্সর লাগিয়ে দেখব যে আসলে সেন্সরের প্রবলেম কি না। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খারাপ সেন্সর আর এটা হচ্ছে ভালো সেন্সর। আমি ভালো সেন্সরটা এখন লাগাবো। তিন মিলি এলিঙ্কি দিয়া স্ক্রুটা লাগিয়ে দিতেছি। এখন পাওয়ার অন করব। বন্ধুরা পাওয়ার অন করলাম, রেডি দিলাম। দেখেন বন্ধুরা, মেশিন রেডি হয়ে গেছে, তার মানে সেন্সরের প্রবলেম ছিল আর আমরা সেন্সরটা চেঞ্জ করলাম, এখন মেশিন ওকে হয়ে গেছে। তার মানে বন্ধুরা 910 ইরর ওই সেন্সরের কারণে আসে। আপনারা বন্ধুরা এই 910 ইরর আসলে প্রথমে এই সেন্সর ফলো করবেন, তারপর যদি মনে করেন সেন্সর ঠিক আছে তখন বোর্ডের সমস্যা আছে কি না তাও দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।